আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এক ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই ওমান শহরটা কেমন? তো আমি সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই, ভাই ওমান শহরটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ দুইটা মিলে যতটুকু হবে ওমানটা ততটুকু। তারপরে এখানে জনসংখ্যা অনেক কম, এখানে 8 কোটি মতো এমন জনসংখ্যা আছে। তারপরে মনে করেন এখানে 2 ঋতু দেশ, এটা শীত আর গরম। 6 মাস গরম পড়ে, 6 মাস এখানে শীত পড়ে, প্রচন্ড শীত পড়ে আবার প্রচন্ড গরমও পড়ে। আর যেটা বলতে হয় সেটা হচ্ছে, আপনি যদি ওমানে আসেন তো ওমানে ঘুরতে যাওয়ার মতো যেগুলো মেন মেন শহর, যেমন নিজুয়া, তারপর আছে আপনার মাস্কাট, সালালা, এগুলো ঘুরতে যেতে পারলে আপনার লাভ আছে। তাছাড়া মনে করেন যদি আপনি গ্রামের ভিতরে থাকেন, এখানে ঘুরবেন কোথায়? এখানে কোনো দোকান পাশারি কোনো কিছুই নাই, শুধু মার্কেট গুলো আছে, যেমন বড় বড় লুলো মার্কেট, তারপর আপনার আছে গ্রান্ড মল, এমন মার্কেট গুলো আছে যেগুলোতে আপনি যেতে পারেন। তাছাড়া আমরা বাংলাদেশে যেভাবে কাজকর্ম করি বা মনে করেন আমাদের কাজ করতে হয় অনেক ফাঁকা জায়গায়। আর একটা কথা বলতে হয়, ওমান কিন্তু বাংলাদেশের মতো এমন ঘন বসতি না। আপনি মনে করেন এখানে একটা বাড়ি আছে, আবার 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে, হয়তো যেখানে অনেকগুলো বাড়ি একসাথে আছে সেগুলো বাড়ি আছে, কিন্তু এখানে অনেক দূরে দূরে বাড়ি। তো যারা মনে করেন যদি ঘুরতে যেতে হয় তাহলে আপনাকে কাজ কামাই করতে হবে বা ছুটি করতে হবে, তারপরে ঘুরতে যেতে পারবেন। তাছাড়া এখানে কোনো এমন দোকান পাশারি নাই, কিছুই নাই। আর যদি আপনি বাজারে থাকেন, মেন মেন শহরগুলোতে থাকেন, তাহলে আপনি ভালোই থাকবেন, কারণ মেন মেন শহরগুলো অনেক সুন্দর এখানে, যেমন নেজুয়া, মাস্কাট, তারপর সালালা, এমন শহরে যদি আপনি থাকেন বা শহরে যদি আপনি কাজকর্ম করেন তাহলে আপনার জন্য ভালো। যদি আপনি ভিলেজে আসেন তাহলে আপনি এখানে শুধু মরুভূমি ছাড়া কিছুই পাবেন না। যেমন মনে করেন আমাদের বাংলাদেশে কি, যেমন রাজধানী ঢাকা বা যেগুলো শহর সেগুলোই তো ভালো লাগে, আর গ্রামগুলো তো বোঝেন কেমন। আর এখানে গ্রামগুলো অন্যরকম, এখানে কোনো দোকান পাশারি কিছুই না। আপনি যদি কোনো কিছু কিনতে হয় তাহলে মার্কেটে যাবেন, মার্কেট থেকে যেয়ে একবারে কিনে আসতে পারবেন। এখানে ওমান শহরটা সুন্দর, কিন্তু রাতের বেলা বেশি সুন্দর, আপনি দিন হলে কোথাও ঘুরতে যেতে পারবেন না। আপনি মনে করেন যদি শুক্রবারে কাজ কামাই করেন তাহলে আপনি মনে করছেন যে আমি এমনি এমনি ঘুরবো, যদি আপনার গাড়ি থাকে তাহলে ঘুরতে পারেন, তাছাড়া আপনি রোদে ঘুরতে পারবেন না, কারণ এখানে দিনের বেলায় অনেক রোদ পড়ে, প্রচন্ড রোদ পড়ে, তখন ভালো লাগে না। আরেকটা কথা, ওমানের আইন কানুন কিন্তু অনেক কড়া, আমাদের বাংলাদেশের মতো এমন না, এখানে আইনগুলো হচ্ছে অনেক কড়া। এখানে কোনো ঘুষ চলে না, কোনো আপনার মানে দুর্নীতিবাজ বা কোনো কিছু এইভাবে চলে না। আর এখানে একটা নিয়ম, এখানে যদি আপনার কারোর বাড়িতে ঢুকতে হয় তো কলিং বেল দিতে হবে, কারোর সাথে দেখা করতে হলে কলিং বেল দিতে হবে। আপনি যদি কোনো বাড়িতে হুট করে ঢুকে পড়েন বা কারোর বাড়িতে ঢুকে পড়েন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আবার এমনও হতে পারে যে আপনাকে মেরে ফেলতে পারে ওমানিরা, কারণ এরা রাতের বেলায় যদি কেউ কারো বাড়িতে ঢুকে, এরা সবসময় এরা বন্দুক ব্যবহার করে থাকে। তো আপনারা যারাই আসবেন এগুলো মাথায় রাখবেন, ওমানে আপনি যেখানেই যান না কেন খুব আইনগুলো কড়া, আপনি যে কাজই করেন না কেন, খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে তাহলে তো আপনার অনেক ক্ষতি, কারণ এখানে কোনো সার নাই। এখানের আইন কারণ গুলো আপনারা দেখে আসবেন অনেক কড়া। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।